যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এখন দেশটির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে। ইতিমধ্যে নিজ দল ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন তিনি। কমলা এখন ভোটারদের কাছে নিজেকে পরিচয় করাচ্ছেন, কেননা নিজের পাশাপাশি তার পরিবারের সদস্যদের নিয়েও অনেকের রয়েছে কৌতূহল। কমলার পরিবারে কে কে আছেন, তাদের সঙ্গে তার সম্পর্ক কেমন, কে কি করেন, সে সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। কমলা হ্যারিসের স্বামী ডগ এমহপ একজন আইনজীবী। মার্কিন অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এমহপ বিনোদন জগতের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। কমলার সঙ্গে তার পরিচয় 2013 সালে। পরের বছর কমলা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল। পরে দুজন বিয়ে করেন। তখন থেকেই সবসময় স্ত্রীকে সমর্থন দিয়ে যাচ্ছেন 59 বছর বয়সী এমহপ। কমলার রাজনৈতিক উত্থানেও পাশে থেকেছেন তিনি। 2020 সালে প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েন কমলা হ্যারিস। ওই বছর সেকেন্ড জেন্টলম্যান বা মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্বামী হিসেবে পুরোপুরি ভূমিকা পালনের জন্য এমহপ তার আইনি প্রতিষ্ঠান থেকে সরে যান। এখন ডেমোক্রেটিক পার্টিকে এগিয়ে নিতে কাজ করছেন। নির্বাচনী প্রচারে কমলা হ্যারিসের সবচেয়ে বিশ্বস্ত প্রতিনিধি বলে মনে করা হয় তাকে। কমলা হ্যারিসের সঙ্গে বিয়ের আগে এমহপের আরেকটি বিয়ে হয়েছিল। তিনি ও তার সাবেক স্ত্রী কেরিস্টিনের দুটি সন্তান আছে, তাদের নাম কোল এবং এলা। এমহপের সঙ্গে বিয়ের পর নিঃসন্তান কমলা তাদের মা হয়ে ওঠেন। কমলা প্রায়ই বলে থাকেন তাকে যেসব নামে সম্বোধন করা হয় তার মধ্যে সবচেয়ে পছন্দের ডাক হল মমালা। সৎসন্তান কোল এবং এলা তাকে এ নামেই ডেকে থাকেন। বর্তমানে কোলের বয়স 30 এবং এলার বয়স 25। তারা দুই ভাই বোনই কমলাকে দারুণভাবে সমর্থন করেন। 2020 সালে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন চলার সময় কমলা সম্পর্কে এলা বলেছিলেন, বিশ্বের সবচেয়ে চমৎকার সৎমা। একমাত্র এবং ছোট বোন মায়া হ্যারিসের সঙ্গে কমলার সম্পর্ক বেশ গভীর বলেই অনেকের জানা। বড় বোনের মতো মায়াও আইন পেশা বেছে নিয়েছেন। 57 বছর বয়সী মায়া ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়েন। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে তিনি হিলারি ক্লিন্টনের নীতিমালা বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার চেষ্টাকালে তার প্রচার কেন্দ্রে চেয়ারপারসন হিসেবেও কাজ করেছেন মায়া। কমলা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন তা দেখে যেতে পারেননি তার মা শ্যামলা গোপালান। কমলা এবং মায়ের বক্তব্য অনুযায়ী তাদের বিজ্ঞানী মা ছিলেন তাদের দুজনের অনুপ্রেরণা। 2020 সালে এক ফেসবুক পোস্টে কমলা লিখেছিলেন তার মাই প্রথম মানুষ যিনি তাকে বলেছিলেন যে কমলার চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ। কমলা বলেন তার মা প্রায়ই তাকে বলতেন অনেক কাজই করার ক্ষেত্রে প্রথম হতে হবে, এটা নিশ্চিত করতে হবে যেন কমলা শেষ ব্যক্তিটি না হয়। 19 বছর বয়সে বিজ্ঞানী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পড়াশোনার জন্য ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসেন শ্যামলা গোপালান। তিনি স্তন ক্যান্সার বিষয়ক গবেষক হিসেবে কাজ করেছেন। নাগরিক অধিকার বিষয়ক আন্দোলনের মধ্য দিয়ে অর্থনীতিবিদ এবং জামাইকার নাগরিক ডোনাল্ড হ্যারিসের সঙ্গে তার পরিচয় হয়। পরে ডোনাল্ডকে বিয়ে করেন। কমলা তাকেও মায়াকে লালন পালনের জন্য তাদের মা শ্যামলাকে কৃতিত্ব দিয়ে এলেও বাবার সঙ্গে তাদের বর্তমান সম্পর্ক কেমন তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। 2009 সালে শ্যামলা গোপালান মারা যান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।